আমরা এভিডেন্স নষ্ট করছি, আমাদের রাজ্যে এভিডেন্স নষ্ট করার অধিকার আছে একমাত্র এসআইটির, সেই জন্য এসআইটি গঠন। এই সিটের তদন্ত কি সঠিক পথে এগোবে আপনার মনে বলছি? সেন্ট্রাল গভর্নমেন্ট কালো টাকার জন্য সিট করেছিল, অরুণ জেটলি বলেছিল এসআইটি রিপোর্ট আসবে কালো টাকা দিতে হবে, আত্মত রিপোর্ট আসেনি, কোনো তদন্ত হবে না। রাজ্যের ক্ষেত্রেও তাই হবে একই কথা। এই যে এশান জাফরিকে খুন করা হয়েছিল, এশান জাফরি মুখ্যমন্ত্রীকে, পুলিশ কমিশনারকে, সবাইকে ফোন করেছিল, বড় বড় নেতাই ফোন করেছিল, সে এক্স এমপি আমার পক্ষে গুলবার্গা হাউসিং সার্ভিস পুরো ছাড়খার করেছিল, সেখানেও গিয়েছিলাম। এখানে দাঁড়িয়েও যে জামাইটা এখানে বলিস না পুরানো কমার সঙ্গে বিয়ে হয়েছিল, তার বাবা বলছিল, বাবা বলছিল পুলিশ পাঠাও, পুলিশ আসেনি। যখন অপরাধীরা এখানে খুন করছিল তখন এই পুলিশগুলো চার গাড়ি দাঁড়িয়েছিল বাইরে, তাহলে সেই পুলিশ তদন্ত করবে? কাক কখনো কাকের মাংস খায়? তাতে অপরাধদের রাজত্ব বাড়লে পুলিশও খুন হয়। মিডিয়া পুলিশ থেকে গার্ডেন্স পর্যন্ত পুলিশ খুন হয়েছে। মমতা নিজে কী করেছেন? বলেছেন একটু ক্ষতিপূরণ দেবো, চাকরি দেবো, কিন্তু অপরাধী ধরা পড়বে না, অপরাধীকে নিয়ে তিনি ঘুরবেন, আশকাটা বেড়ে গেছে। এখানেও তাই হবে, মন্ত্রী এসছেন বলেছেন দুপক্ষ ডিসিআর কাটবে, মেকআপ দিয়ে করে দেবো, তোর কেউ কোনো কেস করবে না। আজকেও দাঁড়িয়ে যার ছেলেটাকে এখানে, জামাইটাকে যাকে পুড়িয়ে মেরেছে, তার বাবার এফআইআর পুলিশ দিচ্ছে না, তদন্ত করবে? কোথাও তার এফআইআর করা উচিত ছিল, কোথায় এফআইআর? তার বাবা ঘুরছে, নানুর থেকে রামপুর থানা এসছে, রামপুরহাট থানা এসছে, কিন্তু তার এফআইআর নেওয়া হচ্ছে না। আজকে পুলিশ এফআইআর কপি দাও, একটা ঘটনা ঘটেছে, বলছে একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে। তাহলে গোষ্ঠীদ্বন্দ্বটা কি রাজনীতি বঞ্চিত? তাহলে তোলাবাজি, তাহলে ওই ডিসিআর, তাহলে ফেকটোল তার টাকা, আর এই টাকা এসডিপিও ভাগ পেত। মমতার যেরকম ভাইপো আছে, এখানেও আশিষ ব্যানার্জির ভাইপো আছে। আরে কি হলো, পরিষ্কার বলছি তো, এই ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই এসডিপিওর অফিস, সেখানে তার বাংলো। এসডিপিওকে কিনে রেখেছে ভাইপো, ইলিগাল টাকা যারা রোজগার করে, কোটি কোটি টাকা। তুমি তো সামনে দেখছো পুলিশ দু চাকা চার চাকাতে টাকা নিচ্ছে, কিন্তু চন্দন কাঠ পাচার থেকে, কয়লা পাচার থেকে, বালি পাচার, মমতা দাসের বালি পাচার বন্ধ, তারপরে তো এই পুলিশ কি করবে? ডিএম এর ঘরে বোমা মেরেছিল বাংলোর কাছাকাছি, কোনো কেস হয়েছে? 72 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন অমিত শাহ। ঐশী ঘোষকে আরএসএস এর লোকেরা সবার সামনে ঢুকে জেএনইউতে অ্যাটাক করেছিল, দিল্লি পুলিশ আর অমিত শাহ রিপোর্ট দাঁড় করেছে, অপরাধী ধরেছে, কোমল শর্মাকে ধরেছে, যাহা 52 তাহা 53, আর 52-53 মিলে হচ্ছে 59। দেখো ভাইপোগুলোর জন্য ইলিগাল টাকা রোজগারের জন্য, পাচারের জন্য, মমতার ভাইপো হোক আর আশিস ব্যানার্জির ভাইপো হোক, গুজবে কান দেবেন না, গুজব রটাবেন না। সিবিআই তদন্তের কথা বলছে বিজেপি, কি বলবেন? একটু গুণগুলো নামো। সিবিআই আর সিআইডির মধ্যে তফাৎ আছে? মমতার সিআইডি আছে আর মোদীর, মমতার একই সবাই শাহ, তার হচ্ছে সিবিআই আছে। কাক কাকের মাংস খায় না। সিবিআই এর হেড কে হবে সেটা মোদী অমিত শাহ ঠিক করে দেয়, সিআইডি হেড কে হবে সেটা মমতা ঠিক করে দেয়। আর অপরাধীরা আদান প্রদান করে বিজেপি আর তৃণমূলের মধ্যে, পাড়ুই থেকে গোটা রাজ্যে আমরা দেখছি, তাতে লাভ কী হচ্ছে? অপরাধী তাদেরকে বিজেপির অপরাধীকে রাজ্য সরকারের পুলিশরা খুঁজছে আর অমিত শাহের পুলিশরা পাহারা দিচ্ছে, যেমন বিমল গুরুং এক্ষেত্রে হয়েছিল। আর উল্টো দিকে ঠিক ভাইস ভার্সা, তাহলে বিজেপির অপরাধীকে কেন্দ্রীয় সরকার পাহারা দিচ্ছে আর সিআইডি খুঁজছে, ইডি আর সিবিআই আর সিআইডি তারা ডাকে আর তারপরে বলে দল বদল গঠন করবে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।